सुप्रिय शिक्षार्थी बंधुरा धारावाहिक अनलाइन क्लास स्वागत जानाच्छि। आशा करि तोमरा सबाई भालो आछो, आमि आल्लाहर रहमते भालो आछि। आजके आमादेर नवम दशम श्रेणीर ব্যবসায় শিক্ষা শাখার ফিনান্স এন্ড ব্যাংকিং বিষয়ের দশম অধ্যায় তৃতীয় পর্ব, দশম অধ্যায় তৃতীয় পর্ব থেকে আমরা শুরু করব। তৃতীয় পর্বে আমাদের আলোচ্য বিষয় হবে বাণিজ্যিক ব্যাংকের তহবিল, বাণিজ্যিক ব্যাংকের তহবিল ও আয়ের উৎস এবং ব্যয়ের খাতসমূহ। এর আজকে আমরা আলোচনা করব বাণিজ্যিক ব্যাংকের তহবিল, তহবিলের উৎস, আয়ের উৎস এবং বাণিজ্যিক ব্যাংকের ব্যয়ের খাতসমূহ। এগুলো আমাদেরকে ভালোভাবে জানতে হবে, এগুলো জানলে আমরা বিস্তারিত আলোচনা করতে পারব। তো আসো আমরা প্রথম থেকে শুরু করি। প্রথম আছে বাণিজ্যিক ব্যাংকের তহবিলের উৎস, বাণিজ্যিক ব্যাংকের তহবিলের উৎস। বাণিজ্যিক ব্যাংকের প্রাথমিক ও প্রধান উৎস হচ্ছে পরিশোধিত মূলধন। প্রধান উৎস হচ্ছে পরিশোধিত মূলধন, অংশীদারি কারবারি প্রতিষ্ঠান হলে মালিকগণ নিজেরা মূলধন সরবরাহ করে এবং যৌথ মূলধনী প্রতিষ্ঠান হলে শেয়ার ইস্যু করে মূলধন গঠন করা হয়। তারপর দুই নম্বর হচ্ছে সংরক্ষিত তহবিল। সংরক্ষিত তহবিল প্রতি বছর মুনাফার একটি অংশ শেয়ার হোল্ডার বা মালিকগণের মধ্যে বন্টন না করে ভবিষ্যতের জন্য সঞ্চয় করে রাখা হয়, তাকে সংরক্ষিত তহবিল বলে। এই অর্থ ভবিষ্যতের মূলধন হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। নম্বর তিন আমানত। আমানতে আমরা গত দিনে আলোচনা করেছিলাম বাণিজ্যিক ব্যাংকের তহবিলের একটি গুরুত্বপূর্ণ বাহ্যিক উৎস হচ্ছে আমানত। ব্যাংক বিভিন্ন মেয়াদে যথা চলতি, সঞ্চয়ী, স্থায়ী আমানত গ্রহণ করে থাকে, যা আমানতকারীরা একত্রে তুলে নেয় না, ফলে ব্যাংক এরই অর্থ ঋণ অথবা বিনিয়োগ হিসেবে ব্যবসায়ী কাটিয়ে মুনাফা অর্জন করে থাকে। নম্বর চার দার গ্রহণ। দার গ্রহণ যেটা বাণিজ্যিক ব্যাংকসমূহ কেন্দ্রীয় ব্যাংক এবং অন্যান্য বাণিজ্যিক ব্যাংকগুলো হতে ঋণ নিতে পারে, আবার সিকিউরিটি বা ঋণপত্র বিক্রি করেও মুদ্রা বাজার হতে তহবিল সংগ্রহ করে থাকে। এগুলোই হলো বাণিজ্যিক ব্যাংকের তহবিলের গুরুত্বপূর্ণ উৎসসমূহ। আসলে আলোচনা করব বাণিজ্যিক ব্যাংকের আয়ের উৎসসমূহ কী কী। বাণিজ্যিক ব্যাংকের আয়ের উৎসসমূহ হচ্ছে, যা আমরা আলোচনা করতে পারি, ঋণের সুদ। বাণিজ্যিক ব্যাংক ব্যবসা প্রতিষ্ঠান উত্তাদের ঋণ দেয় এবং এই ঋণের বিপরীতে সুদ গ্রহণ করে থাকে, যা আয়ের প্রধান উৎস। তারপর হচ্ছে দ্বিতীয় নম্বর হচ্ছে বিনিয়োগ। বাণিজ্যিক ব্যাংক শেয়ার, ঋণপত্র, সরকারি সিকিউরিটি ইত্যাদি লাভজনক খাতে বিনিয়োগ করেও মুনাফা অর্জন করে থাকে। তিন বিল বাট্টাকরণ। বিলের বাট্টাকরণ করে ব্যাংক আয় করে থাকে। সাধারণত মেয়াদ পূর্ণ হওয়ার পূর্বে বাণিজ্যিক ব্যাংক ব্যবসায়ীদের প্রাপ্য বিনিময় বিল বাট্টা করেও অর্থ উপার্জন করে থাকে। নাম্বার চার ব্যাংক ড্রাফট, ট্রাভেলার্স চেক থেকে প্রাপ্ত কমিশন। ব্যাংক ড্রাফট, ট্রাভেলার্স চেক থেকে প্রাপ্ত কমিশন হিসেবে ব্যাংক বাণিজ্যিক ব্যাংক প্রচুর আয় করে থাকে। যোগাযোগ। নম্বর পাঁচ যোগাযোগ। বাণিজ্যিক ব্যাংক মক্কেলের অনুরোধে বিভিন্ন যোগাযোগ অর্থাৎ করেসপন্ডেন্স সেবা প্রদান করে কমিশনের মাধ্যমে অর্থ উপার্জন করে থাকে। নম্বর ছয় মাখার বার। জনগণ তাদের মূল্যবান দলিল, গহনা ইত্যাদি ব্যাংকের লকারে জমা রাখতে পারে, যার বিপরীতে বাণিজ্যিক ব্যাংক সার্ভিস চার্জ আদায় করে থাকে। নম্বর সাত প্রতিনিধিত্ব। বাণিজ্যিক ব্যাংক মক্কেলের পক্ষে বিভিন্ন প্রকার প্রতিনিধিত্বমূলক অর্থাৎ এজেন্সি সার্ভিস লেনদেন করে থাকে, যেমন চেক বা বিলের অর্থ আদায় বা পরিশোধ ইত্যাদি। এসব কাজের জন্য ব্যাংক কমিশন আদায় করে, যা তাদের আয়ের উৎস হিসেবে কাজ করে। নম্বর আট শেয়ার ক্রয় বিক্রয়ে মধ্যস্থতা। শেয়ার ক্রয় বিক্রয়ে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করে ব্যাংক আয় করে থাকে। নয় বৈদেশিক বিনিময়। বৈদেশিক মুদ্রা ক্রয় বিক্রয় করে বাণিজ্যিক ব্যাংক সাধারণত
অধিক মুনাফা অর্জন করে থাকে। নম্বর দশ আমদানি রপ্তানি বাণিজ্য। নম্বর দশ আমদানি রপ্তানি বাণিজ্য বৈদেশিক বাণিজ্য লেনদেনে লেনদেন নিষ্পত্তিতে ভূমিকা পালন করে। কমিশন বা সার্ভিস চার্জ হিসেবেও বাণিজ্যিক ব্যাংক তার আয়ের একটি অংশ অর্জন করে থাকে। নাম্বার এগারো প্রত্যয়পত্র, এটা আমরা আগে আলোচনা করেছিলাম। লেটার অফ ক্রেডিট অর্থাৎ এলসিডিটাকে বলা হয়। আন্তর্জাতিক বাণিজ্যে আমদানিকারকের প্রত্যয়পত্র অর্থাৎ লেটার অফ ক্রেডিট ইস্যু করে বাণিজ্যিক ব্যাংক কমিশন আদায় করে থাকে। শেষে যেটা আমরা আছি ওসি, ওসি অর্থাৎ ট্রাস্টি, ট্রাস্ট হিসেবে কাজ করেও ব্যাংক কমিশন আদায় করে থাকে। তাহলে বাণিজ্যিক ব্যাংকে সাধারণত আয়ের এই উৎসসমূহ আমরা দেখতে পাই। এরপর আমরা আলোচনায় যাব বাণিজ্যিক ব্যাংকের ব্যয়ের খাতসমূহ কী কী। বাণিজ্যিক ব্যাংকের ব্যয়ের কিছু কাজ আমরা জানাই চিহ্নিত করেছি। এই কাজগুলোতে বাণিজ্যিক ব্যাংক সাধারণত তাদের অর্জিত টাকাগুলো তারা বিভিন্ন খাতে ব্যয় করে থাকে। এই কাজগুলো নিয়ে আমরা আলোচনা করতেছি। এক আমানতকারী আমানতের উপর সুদ প্রদান। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখতে পাচ্ছি বাণিজ্যিক ব্যাংকের আয় ব্যয়ের খাতসমূহ। এক নম্বর আমানতকারী আমানতের উপর সুদ প্রদান। এক নম্বর আমানতকারী আমানতের উপর সুদ প্রদান। দুই কেন্দ্রীয় ব্যাংক প্রদত্ত তহবিলের উপর সুদ প্রদান। কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক প্রদত্ত যে ডাল থাকে সাধারণত এই ডালের উপরে সুদ প্রদান করাও ব্যাংকের একটি ব্যয়ের খাত, সেটা আমরা গণ্য করি। তিন অন্যান্য বাণিজ্যিক ব্যাংক হতে গৃহীত ঋণের উপর সুদ প্রদান। অন্যান্য বাণিজ্যিক ব্যাংক হতে যে সমস্ত ঋণগুলো সাধারণত নিয়ে থাকে তার উপরে সুদ প্রদান করা বাণিজ্যিক ব্যাংকের একটি ব্যয়ের খাত। অন্যান্য বাণিজ্যিক ব্যাংক হতে গৃহীত ঋণের উপর সুদ প্রদান। অন্যান্য বাণিজ্যিক ব্যাংক হতে ব্যাংক সাধারণত যে ঋণগুলো নিয়ে থাকে সেগুলোর উপরও সুদ প্রদান করা ব্যাংকের একটি ব্যয়ের খাত। তারপর কর্মকর্তা কর্মচারী বেতন ভাতা ও বোনাস প্রদান। মানে প্রতিষ্ঠানে সাধারণত যে সমস্ত কর্মকর্তা কর্মচারীরা কর্মরত থাকে অর্থাৎ কাজ করে তাদেরকে বাণিজ্যিক ব্যাংক বেতন ভাতা ও বোনাসের ব্যবস্থা করে থাকে। এক্ষেত্রেও বাণিজ্যিক ব্যাংক ব্যয় করে থাকে সাধারণত। পাঁচ পরিচালক ব্যবস্থাপকের ভাতা, যিনি ডিরেক্টর থাকেন বা ম্যানেজার থাকেন তাদেরকে পরিচালকের এবং ব্যবস্থাপকের সম্মানী ভাতা যেগুলো সেগুলো প্রদান করাও বাণিজ্যিক ব্যাংকের একটি গুরুত্বপূর্ণ ব্যয়ের খাত। এখন নিরীক্ষকের বাৎসরিক যে বাণিজ্য প্রতিষ্ঠানগুলো নিরীক্ষিত হয় এই নিরীক্ষণের বিল প্রদান করাও বাণিজ্যিক ব্যাংকের একটি ব্যয়ের খাত হিসেবে আমরা চিহ্নিত করতে পারি। নাম্বার সাত অনাদায়ী ঋণের মামলা মোকদ্দমার খরচ। যে সমস্ত লেনদেনগুলো অনাদায়ী থাকে সাধারণত সে অনাদায়ীর ক্ষেত্রে ব্যাংক মামলা মোকদ্দমা করতে পারে। সেক্ষেত্রে মামলা মোকদ্দমার খরচগুলো বাণিজ্যিক ব্যাংক ব্যয়ের খাত হিসেবে চিহ্নিত করে। মামলা মোকদ্দমার খরচগুলো সাধারণত ব্যাংক থেকে প্রদান করা হয়। তারপর আছে অফিস ঘরের ও গুদাম ঘরের ভাড়া। যে অফিসে বাণিজ্যিক ব্যাংকটা প্রতিষ্ঠিত হয়েছে সেখানকার ভাড়া এবং পাশাপাশি ব্যবহারের জন্য গুদাম নেওয়া হলে সেই গুদামের ভাড়াও বাণিজ্যিক ব্যাংক প্রদান করে থাকে। তারপর আছে শুল্ক কর। সরকারি যে সমস্ত ট্যাক্স ব্যাট যেগুলো দেওয়া হয় এগুলো সাধারণত বাণিজ্যিক ব্যাংকের একটি গুরুত্বপূর্ণ ব্যয়। তারপর আছে বিমা প্রিমিয়াম। বিভিন্ন বিমা এবং বিমা করা থাকে, যেমন নৌ বিমা, সড়ক বিমা, আকাশ বিমা, যে সমস্ত বিমাগুলো থাকে সাধারণত এই বিমাগুলো প্রিমিয়ামগুলো প্রদান করা হয় বাণিজ্যিক ব্যাংক থেকে। এই খাতেও ব্যাংক ব্যাংক একটা ব্যয়ের খাত হিসেবে আমরা চিহ্নিত করতে পারি। তারপর আছে যোগাযোগ খরচ, যেমন যোগাযোগের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এক্ষেত্রে অনেকগুলো খরচ তাদেরকে ব্যয় করতে হয়, যেমন ডাক, থার, টেলিফোন, ফ্যালেক্স, ফ্যাক্স, মোবাইল ইত্যাদি যোগাযোগের ক্ষেত্রে সাধারণত আমরা
তোমরা দেখতে পাই একরস হলো ব্যাংক ব্যাংকের মানে ব্যাংকের বিলিয়ন গুরুত্বপূর্ণ খাত একাতে ব্যাংক অনেকগুলো টাকা সাধারণত ব্যয় করে থাকে বিজ্ঞাপন খরচ বিজ্ঞাপন মানুষের জ্ঞান সংক্রান্ত প্রতিবন্ধকতা দূর করে সাধারণত বিজ্ঞাপনের ক্ষেত্রেও ব্যাংক গুরুত্বপূর্ণ খরচ প্রদান করে থাকে কর্মীদের প্রশিক্ষণ প্রদান যেহেতু কর্মীরা দীর্ঘদিন কাজ করে তাদেরকে উন্নততর প্রশিক্ষণের ব্যবস্থা করতে হয় সে কর্মীদের প্রশিক্ষণের ব্যবস্থাও ব্যাংক করে থাকে অর্থাৎ এক্ষেত্রেও ব্যাংকের খাত আয় ব্যয়ের একটা খাত আমরা সীমিত করতে পারি সুতরাং আজকে আমরা যে বিষয়গুলো আলোচনা করলাম বাণিজ্যিক ব্যাংকের তহবিলের উৎস উৎসবে আমরা সাইটটি পরিশোধিত মূলধন সংরক্ষিত তহবিল আমানত আমানত তার গ্রহণ বাণিজ্যিক ব্যাংকের আয় বিষয়গুলো পেয়েছি আমরা 12টি এক নম্বর রেশু দুই বিনিয়োগ তিন বিল বাটাগ্রহণ চার ব্যাংক ড্রাফট ট্রাভেলার্স সেক থেকে প্রাপ্ত কমিশন পাঁচ যোগাযোগ ছয় লকার ভাড়া সাত প্রতিনিধিত্ব আট শেয়ার ক্রয় বিক্রয় মধ্যস্থতা নয় বৈদেশিক বিনিময় দশ আমদানি রপ্তানি বাণিজ্য এগারো প্রস্তয় পত্র বারো ওসি এগুলো হচ্ছে বাণিজ্য ব্যাংকে আয়ের উৎস সমূহ ছিল বাণিজ্য ব্যাংকের ব্যয়ের খাত সম্পর্কে আমরা যে আলোচনা করেছি এক নম্বর আমানতের আমানতের উপর সুদ প্রদান কেন্দ্রীয় ব্যাংক প্রদত্ত তারের উপরে সুদ প্রদান অন্যান্য বাণিজ্যিক ব্যাংক হতে বিত্তীয় ঋণের উপর সুদ প্রদান চার কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা ও বোনাস প্রদান পরিচালক ব্যবস্থাপকের ভাতা নিরীক্ষকের বিল অনাদায়ী ঋণের মামলা মোকদ্দমার খরচ অফিস করে ও গোদাম ঘরের ভাড়া শুল্ক কর বিবাহ প্রিমিয়াম যোগাযোগ খরচ যেমন ডাক খাত টেলিফোন টেলেক্স ট্যাক্স মোবাইল ইত্যাদি বারো নম্বর বিজ্ঞাপন খরচ নম্বর তেরো কর্মীদের প্রশিক্ষণ খরচ সাধারণত বাণিজ্যিক ব্যাংকের আমরা আজকে তিনটা কাজ আলোচনা করেছি যেটা ছিল আমাদের তহবিলের উৎস বাণিজ্যিক ব্যাংকের তহবিলের উৎস একটি আয়ের উৎস একটি এই দুইটা উৎস আমরা চিহ্নিত করলাম পাশাপাশি বাণিজ্যিক ব্যাংকের ব্যয়ের একটা খাত এই কাজগুলো আমরা চিহ্নিত করলাম এগুলো সমন্বয়ে আমরা আজকে আলোচনা করলাম এই আলোচনার প্রেক্ষিতে আমাদের আগামী দিনের বাড়ির কাজ থাকবে বাণিজ্যিক ব্যাংকের তহবিল ও আয়ের উৎস এবং ব্যয়ের খাত সম্পর্কে ব্যাখ্যা করো তোমরা সবাই খাতায় যা বাড়িকার লিখে রাখো বাণিজ্যিক ব্যাংকের তহবিল ও আয়ের উৎস এবং ব্যয়ের খাত সম্পর্কে এটা বাড়ির কাজ থাকবে তা আমরা আগামী দিন সাধারণত অন্তত ফুরাটা লিখতে না অন্তত তোমাদেরকে পয়েন্টটা শিখে রাখতে হবে যদি পয়েন্টগুলো না থাকে তুমি লিস্ট থেকে আলোচনা করতে পারো আজকে এ পর্যন্ত আলোচনা রেখে অনলাইন ক্লাসে সবাইকে আবারও স্বাগত জানিয়ে আমি আমার সমস্ত আলোচনা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।